بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين صلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد বর্তমানে যে বিষয়টি আমরা লক্ষ্য করে দেখছি আমাদের সামনে ফেসবুকে ও বিভিন্ন মিডিয়া আসছে, সেটি একটি হৃদয় বিদারক বিষয়। সেটি হলো রোহিঙ্গা মুসলিমদের অবস্থা, তাদের দুরবস্থা। আজ তাদেরকে যেভাবে ওই বার্মার জালেম শাসক যেভাবে জুলুম করছে বলা যেতে পারে অতীতের যে কোনো বর্বর যুগকে যেন হার মানিয়ে দিয়েছে। এবং এই বার্মি মুসলিমদের তাদের ইতিহাস যদি আমরা খুঁজে দেখি তাহলে দেখতে পাই যে তারা অনেক আগে, এমনকি আমাদের অনেক আগে ইসলাম গ্রহণ করেছে। এবং তাদের দেশটির নাম ছিল আরাকান। তাদের সম্পর্কে ইসলামের ইতিহাসে পাওয়া যায় যে 172 হিজরিতে ইসলাম প্রবেশ করে তাদের ভিতরে এবং তারা মুসলিম হয়ে যায়। এই যুগটি ছিল খলিফা হারুনুর রশিদ তার যুগ। এই আমলে তারা মুসলিম হন, আরাকান দেশের এই ভাইরা মুসলিম হন এবং ইসলামী অনুশাসনে তারা পরিচিত হন, মানে তাদের মধ্যে শাসন করেছেন অনেক ভালো ভালো বাদশাহ। বাদশাহ সেকেন্দার, তার নাম আমরা অনেকেই চিনি, বাদশাহ সেকেন্দার ছিলেন এবং অনেক ঐতিহাসিক, এমনকি কবি আলাউল যে বলা হয় উনি কিন্তু এ দেশের। তো দীর্ঘদিন যাবৎ মুসলিমরা শাসিত হয়ে আসছিলেন ইসলামী অনুশাসনের মাধ্যমে এবং তাদের সুখে দিনকাল যাচ্ছিল। তারা নিজস্ব একটা স্বাধীন রাষ্ট্রে বসবাস করছিলেন, কিন্তু এভাবে থাকতে থাকতে এক সময় তাদের জীবনে নেমে আসে এই দুঃখ দুর্দশা যে পাশের যারা ছিল এই রোহিঙ্গা, এই বার্মা, এই বৌদ্ধ জাত, তারা তাদের উপর আগ্রাসন চালায় এবং সংখ্যায় তারা ছিলেন কম মুসলমানরা, আর তারা সংখ্যায় মিলিয়ন মিলিয়ন, বলা হয় 50 মিলিয়ন। তো তাদের নিকটে এই আরাকানে মুসলিমরা পরাজিত হয়। পরাজিত হওয়ার পর নিজের দেশে থেকেই তারা দেশ হারা হয়ে যায়, উদ্বাস্ত হিসেবে তারা এই আরাকানে বসবাস করে থাকে। এবং এই বার্মির এই সরকারের জালেম বৌদ্ধ সরকার ছিল অত্যন্ত বিদ্বেষী, অত্যন্ত মুসলিম বিদ্বেষী, এমনকি মুসলিমদের প্রভাব দেখে অন্তর জ্বালাই সে এই দেশটিকে, ক্ষুদ্র দেশটিকে দখল করে ফেলে, আরাকানের মুসলিম দেশকে দখল করে ফেলে। এরপর থেকে তাদের উপরে ইস্টিম রোলার চালা থাকে এবং ইতিহাস প্রমাণ যে তাদেরকে বিভিন্নভাবে তারা মানে নিধন করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য যে তারা যেন সেখানে না থাকে, তাদেরকে উদ্বাস্ত আকারে রাখা হয়েছে, মানে ভালো মতো ঘর বাড়ি করার তাদের সুযোগ নেই, বিভিন্ন বস্তি বানিয়ে ইত্যাদি ইত্যাদি তারা কোনোরকম কালাতিপাত করছে। তাদের সরকারিভাবে কোনো প্রকার অস্তিত্ব নেই, সরকারি কোনো সুযোগ সুবিধা কিছুই তাদের নেই। এবং এনসুক সরকার, এই বৌদ্ধ সরকার, এই শয়তান সরকার তাদেরকে সবসময় চেষ্টা করেছে এই নিধন করার। এই জন্য ইতিহাস দেখে দেখবেন আমি একটা রিপোর্ট তৈরি করেছি, সেখানে দেখা যায় যে এক সময় তাদেরকে কাতলে আম করেছিল, মানে ব্যাপক আকারে নিধন যজ্ঞ চালিয়েছিল, যার ফলে 150 লাখ, মানে 1.5 লাখ, 1.5 লাখ মুসলিমকে তারা মেরে ফেলেছে, আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে জবাই করে গুলি বিদ্ধ করে 1.5 লাখ মুসলমানকে তারা একবার মেরে ফেলেছিল। এর কিছুদিন পরে পরিস্থিতি ঠান্ডা হতে না হতে আবার তারা 60 হাজার মুসলিমকে নিধন করেছিল এবং বস্তি বাড়ি তাদের পুড়িয়েছিল 2600। এটা অনেক দিন আগে, 2013 বা 2014 সালে এই রিপোর্ট তৈরি করা হয়েছে, এখানে বলা হয়েছে। তো 2600টি বাড়ি বস্তি তারা পুড়িয়ে দিয়েছিল, বস্তি পুড়িয়ে দিয়েছিল, বাড়ি নাই, বাড়ি ঘর সহ এই বস্তিগুলি পুড়িয়ে দিয়েছিল এবং যার ফলে 90 হাজার লোক ঘর বাড়ি ছাড়া হয়ে সব কিছু হারিয়ে দিক দিশা হারা হয়ে তারা ওই নৌকাতে উঠে, স্টিমারে উঠে প্রাণে রক্ষার জন্যে তারা গিয়েছিল, সাগরের গর্ভে তারা মানে উঠেছিল এবং
তারা আশ্রয়ের জন্য একবার ডান দিকে একবার বাম দিয়ে গিয়েছিল, কিন্তু তারা কোথাও আশ্রয় পায়নি। এরকম সুবিধায় রাষ্ট্র খুঁজে পাওয়া যায়নি যারা তাদেরকে আশ্রয় দিবে, দেখা গেছে ভাসমান অবস্থায় রয়েছে। এটাও একটা ঘটনা ঘটে গিয়েছে। বর্তমান যে ঘটনা ঘটছে সেটা আপনাদের চোখের সামনে, যে কিভাবে নির্যাতিত হচ্ছে, তাদেরকে কিভাবে নিধন করা হচ্ছে। তাদের পরিস্থিতি যদি আমরা খেয়াল করে দেখি, তারা দেখতে পাই যে তাদেরকে আবার সে পুরাতন কায়দায়, কারণ তার থেকে আরো বিভৎসময় কায়দায় তাদেরকে হত্যা নিধন বিতাড়ন করা হচ্ছে। তাদের বাড়ি ঘরে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে ওদেরকে সব, এমনকি ফেসবুকে দেখতে পাবেন যে মাঠ ভর্তি এই আরাকানি মুসলিমদেরকে আগুন জ্বালিয়ে দিয়েছে, একবারে আগুনে পুড়িয়ে ছাই করে দিয়েছে। মানে দেখে মনে হচ্ছে না যে ওরা মানুষ, একবারে কালো উচ্ছিত হয়ে গেছে, পুড়ে ভস্ম হয়ে গেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। সমাজবাদী এই আরাকানি মুসলিমরা, এই দখলদার রোহিঙ্গা, এদের মাধ্যমে সেই আসে তাদের চালিয়ে যাচ্ছে। বলা যেতে পারে দুটি শতাব্দী ধরে এই জুলুম নির্যাতন হত্যাযজ্ঞ অপরাধ এগুলি সব তারা করে যাচ্ছে। অথচ মুসলমানের সংখ্যা 150 কোটি, 150 কোটি থেকে বেশি, এখন তো আরো বেশি। কিন্তু এরপরে দেখেন সেই রোহিঙ্গার সেই মুসলিমেও একটা ছোটখাটো রাষ্ট্র বলা যেতে পারে, এবং সেরকম সমাজসংখিত সবল নয়। যদি পাকিস্তানকে হংকার মারে এবং বাস্তবে লেগে যায়, তাহলে ওর অস্তিত্ব বিলীন করে দেবে। এমনকি পাকিস্তান সরকার বলেছেও, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমল করার তৌফিক দান করেন, বলেছেন যে অস্তিত্ব বিলীন করে দেওয়া যদি এই আরাকানি মুসলিমদের উপর জুলুম নির্যাতন না থামানো হয়। তো এখন আমরা যেটা দেখছি যে তারা এত অসহায় হয়েছে, এত নিপীড়িত নির্যাতিত, যে তাদের একমাত্র সহায় হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আজ এমন দৃশ্য, বিবেচনা দৃশ্য আমাদের নিকটে পরিদৃষ্ট হচ্ছে যে তারা অসহায় হয়ে আসছে সাগর পাড়ি দিয়ে, এসে দেখা যায় আশ্রয় দেওয়ার লোক নাই। আমাদের বাংলাদেশেও তারা আশ্রয় পাচ্ছে না। বলা হচ্ছে যে বিজেপি সরকার, বিজেপি বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। নিরাপত্তা জোরদার কাদের উপর করা হয়েছে? ওরা কি দখল করার জন্য আসছে? ওরা কি আমাদের এখানে নেশিটি নেওয়ার জন্য আসছে? ওরা একটা আশ্রয়ের প্রার্থী। তো এটা আমরা মনে করি যে এটা মানবিক তাদের অধিকার। এমনকি জাতিসংঘ থেকে বলা হয়েছে বাংলা সরকারকে যেন তাদের জন্য সীমানা খুলে দেওয়া হয়, তাদেরকে আসার নির্দেশ দেওয়া হয়। আমরা বলবো সরকারের নিকটে যে এই সমস্ত নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত লোকদের পাশে যেন আমাদের সরকার দাঁড়ায়, এবং একটু হুঙ্কার যেন দেয় এই এই রোহিঙ্গার এই জালেম সরকার। হতে পারে সে তার দমন নিপীড়ন নীতি বন্ধ করে দিতে পারে। তো মুসলমানদের উচিত এই বার্মি, এই আরাকানি মুসলিমদের এবং যে যেভাবে পারে সাহায্য সহায়তা করা, এবং বিশেষ করে সরকারের, আমাদের সরকারের দায়িত্ব আমরা মনে করি যে এই সমস্ত নির্যাতিত মুসলিম যারা আসছে হত্যার কবল থেকে বাঁচার জন্য, যারা নিপীড়নের কবল থেকে বাঁচার জন্য যারা আসছে এভাবে আসে না, তাদেরকে সরকার আসে না। আমরা বলছি না তাদেরকে ন্যাশনালি দেওয়া হোক, তাদেরকে দিনশিয়া দেওয়া হোক, নাগরিকত্ব দেওয়া হোক, না, তারা তাদেরকে বর্তমান পরিস্থিতি তাদেরকে আশ্রয় দেওয়া হোক, এরপরে পরিস্থিতি শান্ত হয়ে তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া যেতে পারে, অসুবিধা নাই। অসুবিধা কোথায় রয়েছে? আমরা একসময় অসহায় হয়েছিলাম 71 সালে, ভারতের হিন্দু সরকার আশ্রয় দিয়েছিল না দেয়নি, হতেই পারে এভাবে। দেখা গেছে চায়নার কিছু লোক নেপালে এসে আশ্রয় দিয়েছে, নেপাল লোক ইন্ডিয়াতে এসে আশ্রয় নেই, এভাবে এটা স্বাভাবিক। তো যে কোনো পরিস্থিতি, যে কোনো নতুন পরিস্থিতি, তার একটা ব্যবস্থাও থাকা স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিস, যে একজন ব্যক্তিকে কবরে 100টি দোয়া মারার আদেশ করা হয় আল্লাহর পক্ষ থেকে, পরে সে দোয়া করে, দোয়া করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তারপরে ওই 100টি ব্যাতের জায়গায় একটি কোড়া, একটি ব্যাত মারার নির্দেশ করা হয় আল্লাহর পক্ষ থেকে। তো ওই একটি ব্যাত, ওই জাহান্নামের কোড়া, ওই কোড়া মারার ফলে তার কবর সারা কবর আগুনে জ্বলে ভস্ম হয়ে যায় এবং ও বেহোশ হয়ে যায়। হোশ ফিরে পেলে সে বলে, আল্লাহ এটা আমাকে কি কারণে শাস্তিটা দেওয়া হল? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হয় যে ইন্নাকা মারাতাবে রাজুলিন মাজলুমিন ফালাম তানসুরু, তুমি একজন মাজলুম ব্যক্তির নিকট দিয়ে অতিক্রম করেছিলে কিন্তু তাকে সাহায্য করনি, আর একদিন তুমি নামাজ পড়েছিলে বিনা ওজুতে। মুসনাদ আহমদের হাদিস। তাহলে চিন্তা করে দেখেন যে আপনার নিকটে মাজলুম আসছে,
নির্যাতিত, আশ্রয় চাচ্ছে একটু, আর আপনি তাকে কিভাবে ফেরত দিয়েছেন, মানে কোথায় দিচ্ছেন, কষায় দেন করে ফেরত দিয়ে দিলেন, তা এটা কেমন আসল হলো? এগুলি আমাদের বিবেচনা করা দরকার সরকারিভাবে, এবং সরকার আমাদের অনুরোধ থাকবে যে এই বর্তমান পরিস্থিতিতে তাদেরকে, এই সমস্ত অসহায়দেরকে, তাদের আর্তনাদকে সম্মান করে তাদের প্রতি সহানুভূতির হাত যেন আমাদের এই সরকার বাড়ায়। আমরা এই মর্মে সরকারকে নিবেদন করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন এই বার্মিজ এই আরাকানি মুসলিমদের জন্য সাহায্য সহায়তার হাত বাড়ানো, এবং সরকারি যেটা আমরা পারি যতটুকু ক্ষমতায় করলে সেটা অন্তত আমাদের করা হবে, সেটা হলো দোয়া। দোয়ার মাধ্যমে আমরা এই সমস্ত মাজলুম ভাইদেরকে সরিয়ে রাখার চেষ্টা করবো। সমাজ যদি আপনি ফেসবুকে দেখলে, মিডিয়াতে দেখলে, দেখতে পারবেন যে কোন প্রকার আজাব তারা বাকি রেখেছে আরাকানি মুসলিমদের বিরুদ্ধে। দেখা যাচ্ছে যে সোজা হাতলের মতো এই শক্ত কাঠ দিয়ে মাথায় বাড়ি মারছে, আরাকানি মুসলিমদের মাথায় বাড়ি মারছে। ওরফে দেখলাম একটা দৃশ্য, যে আল্লাহ ভালো জানে, যদি মিডিয়া সত্য বলে থাকে, দেখলাম দুজন মানুষকে, বনু আদম দুজন মানুষকে একেবারে বকরি ছাগল ছিলানোর মতো করে চামড়া খুলে ফেলা হয়েছে, জেন্দা অবস্থায় খুলে ফেলা হয়েছে। হ্যাঁ, মাথা কেটে ফেলা হয়েছে, মাথায় বাড়ি মারছে, কোড়াল দিয়ে বাড়ি মারছে বাচ্চা শিশু। অন্যভাবে দেখা আছে নারীদেরকে বেহরমতি করা হয়েছে, তীরতা হানি করা হয়েছে, পুড়িয়ে মারা হচ্ছে। বৃদ্ধ মানুষ একটু দয়া হয় না? যে বৃদ্ধ মানুষ তো বাবার বয়সের, তাকে আগুনে রেখে দিয়ে পোড়ানো হচ্ছে, বৃদ্ধ পাওয়ানোর চেষ্টা করে তাকে বারবার নিয়ে এসে আরো লকড়ি খুঁড়ি দিয়ে আগুন জ্বালানো হচ্ছে আরো বড় করে, এবং তাকে এভাবে পোড়ানো হচ্ছে। এই সমস্ত হত্যা যজ্ঞের মুখে তাদেরকে গিয়ে আবারও ফেলে দেওয়া যায়, পাঠিয়ে দেওয়া যায়, যা তোমরা ওখানে চলে যাও, কষাইদের নিকট আমরা পাঠিয়ে দিতে পারি। এটাকে আমাদের জন্য মানবতা সুলভ আচরণ হতে পারে? অসম্ভব। সুতরাং আমাদের সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে বিষয়টি বিবেচনা করে দেখেন। হতে পারে আমাদের জীবনে এক সময় আসতে পারে, আল্লাহ না করুন, তো আমাদের তো আশ্রয় হবে ভারতে বা এখানে সেখানে। তো তারা যদি আচরণ করতো, এমনকি পুরাতন ইতিহাস প্রমাণ যে আমাদের জীবনে, বাঙালি জীবনে এক সময় এরকম ইতিহাস নেমেছিল, দুশ্মনদের বিরুদ্ধে আরাকানি মুসলিমরা সাহায্য করেছিল, ভুলে গেলে তো হবে না, তারা সাহায্য করেছিল আমাদেরকে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তরফকে তৌফিক দান করুন, জনগণ সরকার সবাইকে তৌফিক দান করুন, যেন আমরা এই আরাকানি মুসলিমদের নেতৃত্ব ব্যক্তিদের পাশে আমরা দাঁড়াতে পারি, এবং তাদেরকে যথাসাধ্য আমরা সাহায্য সহযোগিতা করতে পারি। সর্বোপরি আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত মুসলিমদেরকে সাহায্য করেন, এবং তার এই গায়েবী মদত দিয়ে যেন তাদেরকে উদ্ধার করেন, এবং এই সমস্ত জালেমদেরকে সমাজের শাস্তি দেন। সমাজের সুধী আমরা অবশ্যই আহত এবং অনেক মর্মাহত এসব দৃশ্য দেখে, কারণ একজন মুসলিমের কোন ক্ষতি হওয়া, এটা সারা বিশ্বের মুসলিমদের ক্ষতি হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসাল মুমিন ফি তাওয়াদ্দিহি ওয়া তারাহুমিহি ওয়া তাআদুহি কামাসাল জাসাদিল ওয়াহিদ। মুসলমানরা দয়া দাক্ষিণ্য রহমত ইত্যাদি করার ক্ষেত্রে পরস্পরকে কামাসাল জাসাদিল ওয়াহিদ, একটি বডির মতো। ইয়াস্তাকা মিনহু উযবুন তাদাআহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। যদি ওই বডির কোনো অংশ অসুস্থ হয়ে পড়ে, তার কারণে সারাটি বডি জ্বর এবং রাত্রি জাগরণ করে ওই আহত অঙ্গের সাথে সাড়া দেয়, সমবেদনা প্রকাশ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুসলিমদেরকে এইভাবে তুলনা করেছে একটি বডির সাথে, একটি বডির একটি অংশ আক্রান্ত হলে সারা বডি সাড়া দেয়। তো এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিম মুমিনদের চরিত্র এটাই হবে। কিন্তু আজ আমরা কোথায় সেই মুসলিমদের চরিত্র যেন আমরা হারাতে বসেছি, আজ আমরা এগুলো দেখছি, এরপরও যেন হৃদয়টা আমাদের কেঁপে ওঠে না, ব্যথিত হয় না, তা আমাদের কখনোই উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুনজা রাহমাত ইল্লা মিন শাকি, একমাত্র যে বদবخت হতভাগ্য তার থেকে রহমতকে ছিনে না, বদবخت হতভাগ্য আমাদের দয়া মায় নেই। সমাজের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, যেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সমস্ত নির্যাতিত মুসলিমদেরকে সাহায্য করেন, তার হাতেই সব কিছু রয়েছে। আল্লাহ যেন এদেরকে সাহায্য করেন, এবং এই সমস্ত এই জালেম বদ্ধ সরকারকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ধ্বংস করেন, এই দোয়া আমরা করি। আল্লাহ আয়াতুল ইসলাম মুসলিম ওয়া আযিন্না শিরকাল মুশরিকিন।
আল্লাহ মাহফুজ হাওলা কাফারা যালিমিন আখজা আজিজুল মুহতাদিন আখজা আজিজুল মুহতাদিন আইনা লা ইউজিসুনাকা ইয়া কবিয়ু ইয়া আজিজ। সমাজ শুধু পরিশেষে আমরা বলব যে এই যে হত্যাযজ্ঞ, এই যে মায়ানমার মুসলিমদের প্রতি জুলুম নির্যাতন, রাখানে মুসলিমদের প্রতি এভাবে জুলুমের স্টিম রোল যে চলছে, এগুলো আমরা যেমন দেখছি আল্লাহ দেখছেন, আল্লাহ আরো ভালো করে দেখছেন। সুতরাং নার্ভাস হওয়ার কিছু নেই, নার্ভাস হওয়ার কিছু নেই, আমরা দোয়া করব এবং যারা এভাবে মারা যাচ্ছে তাদেরকে যেন আল্লাহ শহীদে মরণ দান করেন, তাদের গুণাগাতে মাফ করে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে গ্রহণ করে দেন। তো মনে রাখবেন যে আমরা যেমন দেখছি আমরা যেন আহত, মহান রব্বুল আলামিন এর থেকেও বেশি দেখছেন। এবং আরেকটা বিষয় মনে রাখবেন যে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু আমাদের থেকেও বেশি দয়াশীল তার বান্দাদের উপরে। এমনকি এটাও বলা হয়েছে যে মা যেমন সন্তানকে দয়া করে তার থেকেও বেশি দয়াশীল আল্লাহ তার বান্দার উপরে। তো সে আল্লাহর চোখের সামনে এগুলো হচ্ছে, এর পিছনে অবশ্যই আমাদের মনে করতে হবে আল্লাহ একটা হেকমত রয়েছে। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এই আরাকানি মুসলিমদেরকে এক সময় রাজত্ব দান করবেন, হয়তো এক সময় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্থায়িত্ব দান করবেন এবং এই জালেম শাসককে পরিবর্তিত করে এমন কোনো ভালো শাসক তাদেরকে দান করবেন যার মাধ্যমে তাদের ওপরে জুলুম নির্যাতনের স্টেবল বন্ধ হয়ে যায়। হয়তো আল্লাহর কোনো না কোনো একটা হেকমত রয়েছে, সে হেকমত আছে এটাই আমরা মনে করব। আরেকটি বিষয় মনে করবো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেই দিয়েছেন জালেমরা যা করে সে থেকে আল্লাহকে মনে মোটেও গাফিল মনে করো না, তারা যা করে তা থেকে আল্লাহকে মোটেও গাফিল মনে করো না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। একমাত্র আল্লাহ তাদেরকে অবকাশ দিয়েছেন ওই দিনের জন্য যেদিন চক্ষু সমূহ বিস্ফোরিত হবে, মানে কেমন তো জানে সবাই জালেমকে আল্লাহ অবকাশ দেন। তো আল্লাহ যে গাফিল আল্লাহ দেখছেন না এটা নয়, বরং আল্লাহ তার হেকমতে এভাবে তার বান্দাদেরকে অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়ে মহান পুরস্কার দানে তাদেরকে ধন্য করেন। তো আল্লাহর বিভিন্ন হেকমত থাকতে পারে। সুতরাং আমরা নার্ভাস না হয়ে আমরা এই আরাকানি মুসলিমদের জন্য দোয়া করব এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, যে যতটুকু পারি ততটুকুর মাধ্যমে তাদের পাশে দাঁড়াবো। আল্লাহ আমাদের সে তফিক দান করুন। আমিন। সবার শুধু যদি কারো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। এর পূর্বে আমরা সূরাতুল কাহফের লাস্টের আয়াতটির কিঞ্চিত ব্যাখ্যা করবো। আমার তৌফিক না ইল্লা বিল্লাহ। মহান রব্বুল আলামিন বলছেন যে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা। কি বলছেন আল্লাহ? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে, মানে এটা আশা করে যে তাকে তার রবের সাথে সাক্ষাৎ করা লাগবে, যে ব্যক্তি এই আশা করে তার কারণে কি? তার কারণে হলো দুটি, ফালিয়াম আমালান সালিহা, সে যেন সৎ আমল করে। আরেকটি কাজ কি? ওয়ালা ইউশরিক ফি ইবাদাতি রাব্বিহি আহাদা, ওয়ালা ইউশরিক ফি ইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতে আর কাউকে যেন শরীক না করে। দুটি কাজ করতে হবে। তাহলে আমরা তো আল্লাহর সাথে সাক্ষাতে সকলে আশাবাদী, তাহলে আমাদের কি করতে হবে? এক নম্বর কি করতে হবে? আমালে সালেহ করতে হবে। ফালিয়ামান আমালান সালেহা ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা। দুটি কাজ করতে হবে, একটি কাজ হলো সাত আমল, আর একটি কাজ হলো আল্লাহর ইবাদতে শরীক। তো আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ আশাবাদী না আশাবাদী নয়, তাহলে দুটি আমল করতে হবে। আল্লাহ সংক্ষিপ্ত আকারে বলেছেন, আমলকে করতে হবে সব, আর এবাদতকে মুক্ত করতে হবে শিরিক থেকে। এই দুটি বৈশিষ্ট্য নিয়ে যদি আমরা যাই ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? তার জান্নাত দান করবেন এবং জাহান্নাম থেকে নাজাত দিবেন ইনশাআল্লাহ আজিজ। তো এই দুটি বিষয় আমাদের খেয়াল করতে হবে, যে সাত আমল এবং শিরিক মুক্ত ইবাদত। তার মানে খাঁটি ঈমান
এবং সঠিক আমল, এই দুটি নিয়ে আমাদের আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহর জান্নাত দানে ধন্য হব, জান্নাত লাভে ধন্য হব এবং জাহান্নাম থেকে নিষ্কৃতি পাব। সাত আমল কখন হয়? সাত আমলের বৈশিষ্ট্যে বলা হয়েছে দুটি শর্ত থাকতে হবে। একটি হলো শুধু আল্লাহকে খুশি করার জন্য আমলটি করতে হবে, পৃথিবীর কারোরই খুশি, কারি মারহাবা, কারো ধন্যবাদ নেওয়ার জন্য ওই আমল করা যাবে না, শুধু আল্লাহর বাস্তে করতে হবে। এখলাস লিল্লাহ মানে আল্লাহর বাস্তবে আমলটি। আরেকটি কি শর্ত? সে আমলটি করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী সে আমলটি করতে হবে, তরিকা অনুযায়ী। তার মানে কোন প্রকার বিদআতে আমল করা যাবে না, শিরকে আমল করা যাবে না। বন্ধুগণ, শিরক তো আমরা বুঝি অনেকেই, যে আল্লাহ ব্যতীত রেখে অন্য কারো নিকটে মাথা নত করলে এটা শিরক হয়, মানে মূর্তির নিকটে মাথা নত করলে শিরক হয়। কিন্তু মুর্দার নিকটে মাথা নত করলে শিরক হয় এটা কিন্তু অনেকেই জানে না, কিন্তু একই কথা, দরগা দরগা ওই একই নিয়ম, যে শিরক করা হয় এই শিরক ক্ষমা নেই। কারণ এই মাথা নত এটি এবাদত, এই এবাদতের এই সেজদা আল্লাহ ক্ষমা নজরে দেখবেন না। এইরকম যদি আমরা সেজদা করি তাহলে রথে হলে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। নজর মান্নাত আল্লাহর ওয়াস্তে করতে হবে, মান্নাদার আয়াতি আল্লাহ মানে উদ্রী হোক, রাসূল সাল্লাল্লাহু বলেন যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করার মান্নাত মানে সে যেন তার মান্নাতকে পূরণ করে। অমান্নাদার আয়া সে আল্লাহ আসে, আর যে আল্লাহ নাফরমানি করার মান্নাত মানে সে যেন ওটা না করে। তাহলে মান্নতটা হতে হবে আল্লাহর বাস্তে। এই মান্নত যদি কোনো জায়গায় করা হয়, কোনো পীরের বাজারে, কোনো দরগায়, তাহলে এটা কি হয়ে যাবে? এটা শিরিক হয়ে যাবে। তো অনেকেই বুঝে না, দেখেন এই শিরকের ভিতরে লিখিত রয়েছে। তারপরে দেখেন শিরিক তো দুই প্রকার, ছোট শিরিক বড় শিরিক। বড় শিরকের মধ্যে মানুষ চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকে এবং তাদের জান্নাত হারাম, যা আমি উর্দু আলোচনায় বলেছি, ইন্না মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাত ওয়া মাওয়াহু নার, নিশ্চয় যারা শিরিক করে তাদের উপর আল্লাহ জান্নাতকে হারাম করে দেন, মাওয়াহু নার, এবং তাদের ঠিকানা হলো জাহান্নাম। আমালি যালিমিনা মিন আনসার, এবং এই সমস্ত জালেমদের জন্য কোনো প্রকার সাহায্যকারী থাকবে না। তাহলে পরো শিরিক, যেমন আল্লাহ ব্যতীত অন্যের নিকটে দোয়া করা, আল্লাহ ব্যতীত অন্যের নিকটে ছেলে সন্তান আশা করা, আল্লাহ ব্যতীত অন্যের নিকটে উদ্ধার তলব করা, অবশ্য এই ক্ষমতা তার মধ্যে নেই। যেমন মৃত্যু ব্যক্তির নিকটে যে বলে বাবা বড় বিপদে আসে, বিপদ উদ্ধার করো, লঞ্চ ডুবে গেছে বলছে বাবা সাহায্য করো, তাহলে কি হলো? এটা শিরক হয়ে গেল। এরকম শিরকি আমল নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলে এরকম মুশরিকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রাখেনি, জান্নাত হারাম। অতএব আমাদেরকে শিরিক বিহীন এবাদত করতে হবে। শিরিকের আরেকটি প্রকার হলো ছোট শিরিক, যেমন তাবিজ কবজ, তাবিজ কবজ ব্যবহার করা। আমাদের বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে যে তাবিজ কবজের শেষ নেই, খালি জিনের ভূতে ধরে নাকি। অবশ্য কুয়েতে এসে দেখেন কুয়েতের লোকদের স্বাস্থ্য কি মোটা তাজা, খাসির মতো হয়ে গেছে, তাবিজ কবজ লাগে। তা আমাদের এত তাবিজ ব্যবহার করেও চিকনা হয়ে গেছে, চিকনা নেই, হ্যাঁ রুগ্ন। এয়ারপোর্ট থেকে নামে যাচ্ছে মানে সবাই যেন কেমন পাতলা চিকন হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। তো তাবিজ কবজ ব্যবহার করো তো কিছু হলো না, তো তাবিজ কবজ ব্যবহার করাটা কিন্তু শিরিক। এটা ছোট শিরিক হয়, ক্ষেত্রে বিশেষ বড় শিরিক হয়, যদি কেউ তাবিজ কবজ ব্যবহার করার মাধ্যমে বিশ্বাস করে যে এ তাবিজ একটা অশিলা মাত্র, আল্লাহ বিপদ উদ্ধারকারী, আল্লাহ উপকারকারী, যদি শুধুমাত্র এটা অশিলা মনে করে তাহলে এটা ছোট শিরিক। কারণ সে এমন একটা বিষয়কে অশিলা মনে করেছে যার কোনো অস্তিত্ব নেই, না সারান না কাদরা, না শরীর, একটা ঔষধ যেমন প্যারাসিটামল। এদেশে কি এ জাতীয় ঔষধ রয়েছে, মনে আছে বলেন না, খুব প্রসিদ্ধ প্যানাডোল। তা প্যানাডোল এটা কাদরান, এর প্রভাব সত্য প্রমাণিত, যে প্যানাডোল ঔষধটা খেলে রক্তের সাথে মিশে ও কি করে কাজ করে, প্রভাব ফেলে দেয়। আপনি বিশ্বাস করে খান বা অবিশ্বাস করে খান, আপনার জ্বর হয়েছে, মাথা ব্যথা হয়েছে, প্যানাডোল খেয়ে ফেললেন, দেখবেন যে কাজ সে ঠিকই করছে। তাহলে এটা বাস্তব,
বাস্তব মুখে আর উপকারিতা। তো এটা বৈধ রয়েছে, কিন্তু তাবিজ কবজ এর কোনো বাস্তবতা আছে? কোন ডাক্তারে কয়েছে যে এটা এই তাবিজে ঝুলালে আরাম হয়েছে? আমার বিশ্বাস না থাকবে, বরং দেখবেন যে আপনি যদি বিশ্বাস না থাকে কিচ্ছু কাজ হবে না, তাহলে বিশ্বাসের উপরে। আর যখনই আপনি এমন একটা জিনিসকে সাব্যস্ত করেন আপনার উপকারের অসিলা হিসেবে, যেটা না শরীয়তে আছে না বাস্তবতা নিরীক্ষে পাওয়া যাচ্ছে, সেটাই হলো শিরিক, তবে এটা ছোট শিরিক। কিন্তু বড় শিরিক কখন হবে? যখন আপনি মনে করেন যে এই তাবিজ কবজই আপনাকে গ্রেফতার করে, মানে আল্লাহ দরকার নেই, এই তাবিজ কবজের ওপরেই এমন আস্থা যে তাবিজ কবজই আপনাকে গ্রেফতার করেছে। তাবিজের মাধ্যমে ছেলে পেয়েছেন, মেয়ে পেয়েছেন, তাবিজ কবজ হলো সব, মানে ওই সব কিছু করতে পারবে, তখন এটা বড় শিরিকে পড়তে হয়ে যাবে। তারপরে হাদিসে আরো বলছে আত্মীয়ত শিরক, মানে অলক্ষণ নির্ধারণ করা, এটা হলো শিরিক। আরবের জাহেরিয়াতের কথা আছে, আরব জাহেরিয়াতের কথা ছিল যে তারা গাটি বলতে সব রেডি করে দেখতো, একটা পাখি, পাখি হয়তো গাছে বসে আছে, পাখিটাকে দেখতো, মানে ওকে আঘাত আনতো যাতে করে সে পলায় যায়। তো ডান দিক দিয়ে যদি পলাতো তাহলে মনে হতো যে তার সফর শুভ, তখন সে সফরের গাঠটি বক্সে বেঁচেছিল, ওগুলো নিয়ে সে রওনা হতো। আর যদি বাম দিকে উড়ে যেত বলতো যে আমার সফর আর ভালো হবে না, অশুভ হবে, আমি থাকি, যেত না। তো রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন আত্তায়রাতু শিরক, তায়রা হলো শিরিক। এই পাখি উড়িয়ে এভাবে ভাগ্য নির্ধারণ করা একটা শিরিক। আরো দেখবেন এই কুপ্রথা রয়েছে। তো এই জাতীয় শিরিক দেখবেন যে কয়েক ভাবে হতে পারে, এটা হলো দেখার মাধ্যমে, এটা হলো শোনার মাধ্যমে, এটা হলো কথার মাধ্যমে। দেখার মাধ্যমে মানে হঠাৎ করে গিয়েছে, মানে কোথাও যাচ্ছে, দেখে যে একটা ওই কালো গুঙ্গা মানুষ, একটা বিকলাঙ্গ মানুষ, বলছে ওরে সর্বা আমি বাইর হয়েছি আর এই লোকের সাথে দেখা, আমার মনে হয় সফরটা শুভ হবে না, এটাকে দেখার শিরিক। অন্যভাবে যাওয়ার সময় বের হয়েছে, দেখে যে ঝগড়া লেগেছে দুজনে, মারাত্মক ঝগড়া, এবং গালমন্দ করতেছে ওরা একে অপরকে, তো বলছে যে আমার সফরটাই অশুভ, কারণ এই গালমন্দ শুনলাম। তো যদি সফরের পথে বাধা হয় এই সমস্ত কিছু, তাহলে এটা এক প্রকার শিরিক, এটা এক প্রকার শিরিক। তবে এগুলিকে ছোট শিরিক ধরা হয়েছে, তবে ক্ষেত্র বিশেষে অনেক সময় বড় শিরিক হবে যখন আপনি মনে করেন যে এইটাই মানে আমার উপকার অপকারের ক্ষমতা রাখে, বা এই বিকলঙ্গ মানুষটাকে দেখলাম, এই বিকলঙ্গ মানুষটাই আমার কি করবে, ক্ষতি করবে, আমার ভাগ্য খারাপ হয়ে যাবে, এই আমার ভাগ্য খারাপ করে, তখন কি হবে, ওটা বড় শিরকে পরিণত হবে। অতীতের কোন এক বাদশাহ ওয়াজির যুদ্ধে যান, ধর্মযুদ্ধে যান, যাওয়ার পথে দেখেন যে একটা কালো কুৎসিত মানুষ, বিকলঙ্গ মানুষ, মানে হানাহানা করতে পারে না, এরকম একটা মানুষ দেখেন, আর সে যাচ্ছিল যুদ্ধে, তখন ওই মানুষটাকে জেলে দেওয়ার নির্দেশ করে, জেলে দেওয়ার নির্দেশ করা হয়, আর সে যুদ্ধে ছিল, যুদ্ধে যে জয় লাভ করে এবং সে ফিরে আসে, এরপর লোকটিকে ছেড়ে দেওয়ার নির্দেশ করে। তো লোকটি বলেছিল যে আমার কি অপরাধ আপনি আমাকে যেভাবে জেলের ভিতরে নিলেন? বলে দেখো আমি ওই এরকম যদি কালা গঙ্গা মানুষ দেখি তো আমি মনে করি যে আমার ভাগ্যটা খারাপ, আর আমি যাচ্ছিলাম যুদ্ধে, তো এই জন্যে তোমাকে বন্দী করে গিয়েছিলাম, মনে কেসে নিয়ে আমার। তো বলছে যুদ্ধে গিয়ে লাভ হয়েছে না লস হয়েছে? বলছে লাভ তো হয়েছে, যুদ্ধে তো আমি লাভ করেছি। তখন বলে তাহলে আমাকে দেখে আপনার তো ভাগ্য খারাপ হয়নি, কিন্তু আমার ভাগ্যটা তো খারাপ হয়ে গেল, আপনার এত সুন্দর চেহারা দেখার পরও আমার ভাগ্য খারাপ যে আমাকে জেলে যাওয়া লাগবে বিনা কারণে, তাহলে কে বেশি মানে হতভাগ্য হওয়ার জন্যে, কার চেহারাটা বেশি যোগ্য, আপনারটা না আমারটা? তো এগুলো সব বলে অনেক কুসংস্কার হয়েছে, রবিবারের দিন বাস দেওয়া যাবে না, বাস কাটা যাবে না, রাতের বেলায় মরিচ তোলা যাবে না, এগুলো কি শিরিকে আকিদা? এগুলি এক প্রকার শিরিকে আকিদা, যে আপনি এমন কিছুকে আপনার উপকার অপকারের বস্তু ধার্য করেছেন বা কারণ মনে করেছেন, যেগুলিকে আল্লাহ রাব্বুল আমিন কারণ হিসেবে নির্ধারণ করেননি। তো অনেক রকম শিরিক হয়েছে, দেখা যায় যে আমাদের অনেকে আল্লাহর কসম খেতে চান, আল্লাহর কসমটাকে অনেক নর্মাল মনে করে, মাটির কসম, বাপের কসম, মায়ের কসম ইত্যাদি খায়, তো এগুলো শিরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা ওয়া শারাক, যে ব্যক্তি গায়ের নামে কসম করলো সে কুফরি করলো বা শিরিক করলো, আবু দাউদের হাদিস।
তো এই জাতীয় শিরিক থেকে আমাদের বেঁচে থাকতে হবে, যে আজান দেবে। ইতিহাস বলতে গিয়ে আরো কিছু আপনারা জানতে পারেন, আমি নোট করেছি। তো সেখানে নিয়মে জালেম সরকার এই আরাকানে মুসলিমদের কোনো অধিকার রাখেনি, এক কথায় তারা ও দেশের বলাইতে পারে উৎপাষ্ট, তাদের লেখাপড়ার কোনো ব্যবস্থা রাখতে হবে। এমনকি যদি তারা কেউ বিদেশে যায় লেখাপড়া করে তাহলে তাদের শাস্তি হলো যে নাম মুছে দেওয়া হবে, ওই বস্তি থেকে তাদের নাম মুছে দেওয়া হবে, এবং বিদেশ থেকে আসার সাথে সাথে তারা গ্রেফতার, তারা গ্রেফতার গ্রেফতারের শিকার হবে, জেল হাজতের শিকার হবে, কোনোভাবে বিবাহ করাও নিষিদ্ধ, বিবাহ অনুমতি নিতে হবে এই জালেম সরকার থেকে, এবং বিবাহের অনুমতি নিতে নেওয়াটা অনেকটা ব্যাপার, অনেক বড় অর্থ দেওয়া লাগে এই জালেম সরকারকে, তারপরে বিয়ের অনুমোদন পায়। আবার দেখা যায় মাঝে মাঝে বিবাহ শাড়ি করা বন্ধ করে দেয়, বিবাহ চলবে না, অনেক দীর্ঘদিন যাবৎ বলে যে তোমাদের বিয়ে সেদিন নাই, যাতে করে ওদের ভিতরে ফেতনা ফাসাদ এবং ফাহেশা জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ে, এবং যাতে করে ওদের প্রজননটা কমে থাকে, এই জন্য বিয়ে সাদিও বন্ধ করে দেয়। কত বড় তাদের জুলুম নিয়ন্ত্রণ করছে লক্ষ্য করে দেখেন, আর তাদের যুবক গোষ্ঠীদেরকে নিয়ে চলে যাচ্ছে সরকারিভাবে বিভিন্ন কাজে, বড় বড় কাজে, যেমন ব্রিজ নির্মাণ, হাসপাতাল নির্মাণ, তারপর মাস্কার এই ক্যাম্প ক্যান্টনমেন্ট এরিয়া ইত্যাদি নির্মাণ, এগুলো কাজ করাবে পয়সা দেবে, একটা রুটির টুকরাও দেবে না। ওদের কথা সরকারি ভাবে বলা হবে যে এগুলি সব নিজের ব্যবস্থা করবে, নিজের খরচে আস, আর নিজের পক্ষ থেকে এই ব্যবস্থা করবি, খাওয়া দাওয়া কিচ্ছু দেওয়া হবে, আর যে এটা মানতে বাধ্য হবে না, মৃত্যুদণ্ডের জন্য প্রস্তুত থাকতে হবে। তাহলে কত বড় জুলুম লক্ষ্য করে দেখেন। একবার পত্রিকা ধরে প্রকাশিত হয়েছিল যে এই রোহিঙ্গা সরকার জালেম সরকার ভালো ভালো আলেমদেরকে সিলেক্ট করে বলেছিল তোমাদের মেয়েদেরকে আমাদের কাছে পৌঁছাই দাও, আমাদের ক্যান্টনমেন্টে পৌঁছাই দাও, সরকারি নীতি। কত বড় জালেম সরকার দেখেন। আবার আলেমদের টার্গেট যাদের নিকটে ধর্মটা সর্বোচ্চ প্রাধান্য পায়, এই বড় বড় দাড়িওয়ালা এই প্রবীণ আলেমদেরকে বলেছিল যে তোমাদের মেয়েদেরকে নিয়ে আস, কিন্তু তারা রাজি হবে যায়নি, রাজি হয়নি, তারা নিজেরা গিয়েছে।
নিজেরা যাওয়ার ফলে তাদের রোষের শিকার হয় এবং কঠিন জবাবদিহিতার শিকার হয়। বলা হয় যে কেন তোমরা আসলে, মেয়েরা কোথায় তোমাদের? বলছে যে ইসলাম ধর্ম এটা বৈধ নয়, আমাদের ইসলাম ধর্ম এভাবে বৈধ নয় যে আমরা মেয়েদেরকে আমরা দিব এভাবে, এটা ইসলামের নিষেধের জন্য আমরা এটা করতে পারি। তখন তাদের উপর জুলুমের স্টিমরোল চালিয়েছে এবং এই সমস্ত প্রবীণ আলেমদের কি করেছে, দাড়িকে কামিয়ে দাড়ির একটা স্তূপ হয়ে গেছে। এরকম ইতিহাস জুলুম নির্যাতন আলেম, সাধারণ পাবলিক, নারী, শিশু থেকে শুরু করে এক কথায় সমস্ত মুসলিমরা তাদের টার্গেট, এবং তাদের ইচ্ছা যে এই মানচিত্র থেকে তাদের নাম মুছে দেবে। এই হলো জালেমদের প্রয়াস। আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে ধ্বংস করুন এবং এই সমস্ত মাজলুমদের একটা সুব্যবস্থা করে দিন। আল্লাহর কাছে আমরা এই আকুতি জানাই, এই দোয়া জানাই, আল্লাহ তাকাব্বাল মিন্না ইয়া আরহামার রাহিমিন। সরস্বতী, কয়েকটা প্রশ্ন এসেছে, এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটা প্রশ্ন এসেছে, যে ব্যক্তি আত্মহত্যা করে উক্ত ব্যক্তির জানাজা পড়ানো যাবে কি? আত্মহত্যাকারী জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, এটা ঠিক, এটাই ঠিক। মুসলিম শরীফে হাদিসে রয়েছে, একজন লোহ ফলক দিয়ে আত্মহত্যা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়েননি। তবে এটাও বলেছেন আত্মহত্যাকারী বিষয়ে যে আম্মা আনা ফালা উসাল্লি, আমার বিষয়টা বলছি আমি ব্যক্তিগতভাবে ওর নাম ওর জানাজা নামাজ পড়ব না। মানে সাহাবিদেরকে পারমিশন দিয়ে তোমরা পড়ো, সাল্লু আলা সাহেব, তোমরা তোমাদের সাথীর জানাজা পড়ো। এই মর্মে হাদিসটিকে বিশুদ্ধ বলা হয়েছে, একাধিক মহাদেস বিশুদ্ধ বলেছেন যে আত্মহত্যাকারী সময় বলেছেন যে তোমরা তোমাদের সাথে জানাজা পড়ো, আত্মহত্যাকারী বা ঋণগ্রস্ত ব্যক্তি এরকম বলতেন। পরবর্তী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রত্যাহার করে নিয়েছিলেন, অর্থাৎ ঋণগ্রস্তর ক্ষেত্রে যে জানাজা পড়তেন না এটা প্রত্যাহার করে নিয়েছিলেন, বরং তার ঋণ আদায়ের ব্যবস্থাতেই নিজে করতেন না জানাজা পড়তেন। তো আত্মহত্যাকারী বিষয়ে তিনি না পড়লেও তিনি কিন্তু পারমিশন দিয়েছেন। তো এই জন্য আত্মহত্যাকারী ব্যক্তি সেও একজন মুসলিম, মুসলিম ঘরের কোনো সন্তান যদি আত্মহত্যাকারী কোনো ব্যক্তি তাহলে সে একজন মুসলিম। আসলে সে এই বলে দুঃখ কষ্ট কেলে সহ্য না করতে পেরে মূর্খতার কারণে, শরীয়তের জ্ঞান না থাকার কারণে আত্মহত্যা করেছে। আপনি দেখেছেন কয়টা হজর আত্মহত্যা করেছে বাংলাদেশের ইতিহাসে? পাবেন যে একটা হজর আত্মহত্যা করেছে, এটা ভালো হতো পাবেন। বরং ধার্মিক নামাজি মানুষ খুব কমই এই দুষ্কৃতিতে জড়িয়ে থাকে, আর যারা এগুলো করে দেখবেন যে বিধর্মী, দেখবেন যে আত্মহত্যার প্রবণতা, ওর কোন নেতা মারা গেছে জীবন রেখে লাভ কি, শেষ, মানে দু পয়সারও দাম নেয় ওর জীবনে, ওর নেতা মারা গেছে, এরকম আছে না? তো আত্মহত্যাকারী মুসলিম হতে তার চাচ্ছে। আলামাদের এখানে কেউ ব্যাখ্যা করে বলেছে যে ভালো গণ্যমান্য যান, ভালো ভালো আলেম এলাকার তারা শরীর ভাবনা শিক্ষামূলক, যাতে করে এই নিকৃষ্ট কাজে জড়িয়ে না যায়, অন্যরা যাতে না জড়ায়, শিক্ষা দেওয়া যায়, তাছাড়া তার জন্য যে যায় না এমন শিক্ষা, শিক্ষামূলক শিক্ষা দেওয়ার জন্য ভালো নেতৃস্থানীয় লোকেরা বিরত থাকতে পারে, তাছাড়া জানাজা হতেই হবে, কারণ সে একজন মুসলিম। তার জানাজা না পাওয়া হলে কী হলো, তার একটা হককে ক্ষুণ্ণ করা হবে। জমি বন্ধক রাখা জায়গা আছে কি? জমি বন্ধক রাখার প্রচলিত নিয়মটা, এটা একটা সুদ, এটা সুদের জঘন্য প্রকার। মানে এটা এমনি পঞ্চাশ হাজার টাকায় ষাট হাজার টাকা এটাকে সুদ মনে করছে, কিন্তু পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে যে সে বিশ ত্রিশ হাজার টাকা শেষ করেছে, এমনকি যতদিন টাকা ফেরত না পাবে ততদিন এই সুদখোর সুদ খেয়ে থাকে, তাও মনে করেন এটা সুদ। এটাই হলো জাহেলিয়াত, এক প্রকার জঘন্য মূর্খতা, যে সুদকে সুদ মনে করা হয়, ধর্মের নাম দিয়ে খাওয়া হচ্ছে। তো এই বন্ধকের প্রচলিত এই বসা, এটা হারাম, এটা কোনো ব্যবসা না, এটা সুদ। আর একবার প্রশ্ন করেছেন, সালাম দিয়ে, ওয়ালাইকুম আসসালামুল্লাহ। অনেকে বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা পিতা মুসলমান ছিল না, জানাবেন, এটাই আপনার জরুরি প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা পিতা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই যথেষ্ট। আপনি খুঁজে দেখেন, আমার কথা বলবো না, একটু বলবো, খুঁজে দেখেন জানাজার অধ্যায় এখানে হাদিস এসেছে, সেটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করলেন, সাথে সাহাবীরা ছিলেন, হাবাকা ও আবকা মানে হাবা, তিনি নিজে কাঁদলেন এবং অন্যদেরকেও কাঁদলেন, চারপাশে যারা ছিলেন। এরপরে বললেন যে আমি ইস্তাজান্ত রব্বি ফিয়ান আস্তাগফিরুল্লি উম্মি ফালাম ইউযান লি,
আমি আমার রবের নিকটে অনুমতি চাইলাম আমার মায়ের ইস্তেগফার করার জন্য, মানে ক্ষমা প্রার্থনার জন্য, কালাম ইউ জানি, কিন্তু আমাকে অনুমতি দেওয়া হয়নি। ওয়াস্তা আযানতু ফিয়ান আযুরা কবরাহ ফা উযিনাহি, তবে আমি পরক্ষণে তার কাছে অনুমতি তা কবর জিয়ারত করার, এটার অনুমতি দেওয়া হয়েছে। এখান থেকে কি বুঝলেন? যেটা বুঝলেন সেটাই সহিহ মুসলিম শরীফে হাদিসে এভাবে মা সম্পর্কে। আসুন বাবা সম্পর্কে কি বলা হয়েছে? কিতাবুল ঈমান, সহিহ মুসলিম কিতাবুল ঈমান ঈমান অধ্যায়ে এসেছে যে একজন ব্যক্তি তার বাবা জাহেদের জামানায় মারা গিয়েছিল, তো সে বলল আইনা আবি, আমার বাবা কোথায়, হে আল্লাহ রাসূল আমার বাবা কোথায়। তখন বলেছিলেন যে আবুকা ফিন্না, তোমার বাবা জাহান্নামে। তখন লোকটি বিবর্ণ চেহারায় ফিরে যেতে লাগল। ফিরে যেতে গেলে তাকে ডাক দেওয়া, ডাক দিয়ে আনালেন এবং তাকে বললেন ইন্না আবি ওয়া আবাকা ফিন্না, আমার বাপ তোমার বাপ উভয় জাহান্নামে। মুসলিম শরীফ হাদিস কিতাবুল ঈমান, তো এই একটি সহি হাদিস। এই হিসাবে জমহুর উলামায়ে দিন, এই উম্মতের অধিকাংশ উলামায়ে দিন মনে করেন এটাই যে তাদের কিতাবতা মুসলিম ছিল। আর এটা জানার কথা, ইসলামের পূর্বেই তাদের মরণ হয়েছে, কাজেই তারা যে ইসলামে ছিলেন না এটা জানা শোনা কথা। আর ওই সময় যেটা ধর্ম প্রচলিত ছিল সেটা হলো মূর্তি পূজা ধর্ম। যেমন আবু আবু তালেবকে যখন বলা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আমার চাচা, আপনি কলমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন। এই কলমা পাঠ করলে আমি আল্লাহর নিকটে এটাকে দলিল হিসেবে পেশ করবো যে আমার চাচা কলমা পাঠ করেছে, তাকে জান্নাত দেন। কিন্তু পাশি বাসা আবু জাহাল উমায়তুল খালাফ, এই দুইজন কাফের লিডার, তারা বলছে আতরগবান মিল্লাত আব্দুল মুত্তালিব, আপনি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে বিমুখ হবেন? মানে আব্দুল মুত্তালিব হলো তাদের মুরব্বী দাদা, আর ওনার বাপ আবু তালেবের বাবা হলো আব্দুল মুত্তালিব। তো বলছে আপনি কি আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে বিমুখ হবেন? মানে আব্দুল মুত্তালিবের ধর্ম কি? 360টা মূর্তির পূজা দেওয়া। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতবার কালেমা দাওয়াত দেন ততবার তারা কুফরের দাওয়াত দেয়। শেষে উনি বললেন যে হুয়া আলা মিল্লাত আব্দুল মুত্তালিব, তিনি আব্দুল মুত্তালিবের ধর্মে থেকে গেলেন। ও আবা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, আর তিনি কলেমা পাঠ করতে অস্বীকৃতি জানালেন। তাহলে এখানে কি আসছে বুঝে, যে আব্দুল মুত্তালিবের একটা ধর্ম ছিল, সে ধর্মকে পালন করেছে আবু তালেব, আর আবু তালেবের ভাই হলেন আব্দুল্লাহ, তারপরে আরো বিভিন্ন ভাই রয়েছে। তো আব্দুল মুত্তালিবের ধর্মটা ছিল শিরিক ইত্যাদি, শিরকি ধর্ম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের বাপ মা বিষয়ে যা বলেছেন স্পষ্ট কথা, এরপরে আমরা যা বলবো বলা যেতে পারে এগুলো সবই ফাল কথা এবং এগুলোই মোটেও দলিল সম্মত নয়, আবেগী কথা। কেউ কেউ বলেছেন যে ওনারা মরণের পরে আবার মানে জিন্দা হয়ে ইসলাম কবুল করেছিলেন, তো মরণের পরে আবার ইসলাম আল্লাহ কবুল করবে, অসম্ভব কথা। তারা ওই দলিলটা কোথায়? জালিয়াত। তো এই জাতীয় কিছু আবেগী কথা রয়েছে। তো আমাদের কোনো দরকার নাই প্রশ্নের উত্তর নিজের কবর থেকে বানিয়ে বলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই। মুসলিম শরীফের হাদিস এবং বলেও দিলাম একবার চোখে আঙুল দিয়ে যে এই এই জায়গায় দেখবেন, মুসলিম শরীফের হাদিস নাম্বারিং এর থেকে এটাই বলে দেওয়া ভালো যে কোন অধ্যায় পাওয়া যাবে। তো মাস সম্পর্কে লোকেশন পেলেন কোন অধ্যায়ে? মুসলিম শরীফ, জানা যাওয়া অধ্যায়। আর বাপ সম্পর্কে লোকেশন পেলেন কোন অধ্যায়ে? হ্যাঁ, মুসলিম শরীফ ঈমান অধ্যায়। বাস স্পষ্ট হয়ে গেছে, এরপরে যা কথাই বলবেন সব বিদাতি কথা হবে, উল্টা পাল্টা কথা হবে, এবং যারা এর বিপরীত মন্তব্য করে দেবেন ওরাও কিন্তু কম বিদাতি না, বিশ্ব বিদাতি, এবং অনেক দেখবেন গোমরাহীপূর্ণ আকিদা লালন করে থাকেন। তবে ওলামা দিনের ভিতরে এটা এখানে একতলাফ রয়েছে, কিন্তু যেখানে দলিল স্পষ্ট একেবারে সহ্যের মতো স্পষ্ট সেখানে আর একতলাফের মূল্য দু পয়সা থাকে না। যা হোক, এই প্রশ্নগুলি আমাদের খুব একটা জরুরি প্রশ্ন নয়। এর থেকে আরও জরুরি প্রশ্ন হলো শিরিক বিদআত তাওহীদ কুফর ইত্যাদি সম্পর্কে। তো আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন। আলোচনায় যেটা বলা হয়েছিল যে আল্লাহর সাথে দিদার লাভ করতে চাইলে, আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চাইলে আমাদের দুটো কাজ করতে হবে। দুটো কাজ কি? একটা হলো সাত আমল, আট হলো কি? শিরিক করা যাবে না আল্লাহর ইবাদতে। তার মানে ইবাদতের দুটি শর্ত এখানে বলা যায় সংক্ষেপ আকারে এসে, যে আমরা ইবাদত করব শুধু আল্লাহকে খুশি করার জন্য একটা শর্ত, আরেকটা শর্ত হলো শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত করব, কোনো পীরের কোনো ফকিরের কোনো কোনো মাতবরের তরিকায় নাই, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা ইবাদত করব। তাহলেই ইনশাআল্লাহ আমরা পরকালীন নাজাত লাভে ধন্য হব এবং আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে জান্নাত দানে ধন্য করবেন।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সৎ আমল করার, এবং শিরিক বেদাত এবং যত আমল নষ্টকারী আমল হয়েছে এ সমস্ত আমল থেকে আমাদের দূরে থাকা তৌফিক দেন। আমিন। জাযাকুমুল্লাহু খায়রান আলা হুসনি ইস্তিমাইকুম। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।